হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আজকে এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপারটি লেটেস্ট এডিশনটি বেরিয়েছে 23rd জুন, আপনারা ডেটটি দেখতে পাচ্ছেন। তো সেই পেপারটি সম্পর্কে ডিটেলসে আলোচনা করতে ভিডিওটি বানালাম। আমরা দেখে নেব কী কী নতুন চাকরির খবর রয়েছে, কী কী রেজাল্ট বেরিয়েছে, কী কী পোস্ট এখন অ্যাপ্লাই করা যাবে, নতুন কারেন্ট অ্যাফেয়ার্স কী কী আছে এবং ইম্পর্টেন্ট কোনো নিউজ যদি থাকে সেগুলো সম্পর্কে ডিসকাস করব। তো চলুন বন্ধুরা, স্টার্ট করা যাক। তো প্রথম পেজে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বায়ুসেনাতে এয়ারম্যান পোস্টে লোক নেওয়া হবে গ্রুপ এক্স ট্রেডে ও গ্রুপ ওয়াই ট্রেডে। এটিতে আপনাদের কিছু অবিবাহিত ছেলেদেরকে নেওয়া হচ্ছে। এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা অন্তত 50% নম্বর পেয়ে, ইংরেজিতে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসরাও 50% নম্বর নিয়ে আবেদন করতে পারেন গ্রুপ এক্সে। গ্রুপ ওয়াইতে যারা আইটিআই করেছেন টেকনিশিয়ান পোস্টের জন্য তাদের ক্ষেত্রে লোক নেওয়া হবে। নেক্সট আসছে বিএসএফ এ 207 জন কনস্টেবল নেওয়া হবে এবং এটি আপনাদের আইটিআই যোগ্যতায় থাকতে হবে বিভিন্ন পোস্টের জন্য, ওয়েল্ডার, টার্নার, কার্পেন্টার। এখান থেকে আপনাদের কোর্স করা থাকলে আপনার এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা কাজ অ্যাপ্লাই করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। নেক্সট আছে রাজস্থান রাজ্য বিদ্যুৎ সংস্থায় উৎপাদন নিগমে 820 জন লোক নেওয়া হবে। আপনার জুনিয়র ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, কন্ট্রোল, সিভিল পোস্টে লোক নেওয়া হবে। যারা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে যারা প্রত্যেকটি শাখাতে 3 বছরের ডিপ্লোমা করেছেন তারা এটিতে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট হচ্ছে প্রাইমারি টিচার ডিএলএড কোর্সে ভর্তি শুরু হলো। 614টি প্রতিষ্ঠানে 36,000 আসনে ভর্তি শুরু হয়েছে। এটাতে আপনারা উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারেন এবং ইংরেজিতে অন্তত 100 নম্বর নিয়ে পড়াশোনা করে কিন্তু থাকতেই হবে এবং অপশনাল বিষয় হিসেবে এবং মেন সাবজেক্ট হিসেবে কিন্তু বাংলা, হিন্দি, উর্দু বা নেপালি থাকতে হবে। এরপর যেটি আসছে আপনাদের একদম বাঁ দিকে জেলা স্বাস্থ্য কেন্দ্রে দক্ষিণ 24 পরগনায় 13 জন টেকনিশিয়ান নেওয়া হবে। বিএসসি কোর্স এবং ল্যাব টেকনোলজির ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এমসে 551 জন নার্স নেওয়া হবে। যারা বিএসসি অনার্স বা বিএসসি নার্সিং করেছেন তারা অ্যাপ্লাই করতে পারেন। এরপর দেখা যাচ্ছে ভেলে 480 জন লোক নেওয়া হবে। এখানে ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, আইটি এইসব জিনিসে ডিগ্রি করে থাকলে আপনারা আবেদনযোগ্য এবং যারা ডিগ্রি কোর্স পাস করার পর ইনস্ট্রুমেন্ট শাখার জন্য অন্যান্য ডিগ্রিও করেছেন তারাও কিন্তু এটিতে অ্যাপ্লাই করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 26 বছরের মধ্যে। পারিশ্রমিক দেওয়া হবে মাসে 23,000 টাকা। শূন্যপদ ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এইসব জায়গায় পোস্টিং দেওয়া হবে। এনআইটিতে কালিকট এনআইটিতে 86 টোটাল টেকনিশিয়ান নেওয়া হবে। বিভিন্ন কম্পিউটার সায়েন্সে এবং ইনফরমেশন টেকনোলজিতে যারা ডিগ্রি করেছেন বিটেক তারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আছে কলকাতা পুলিশে 40টি চাকরি দেওয়া হবে সাইবার পেট্রোল সেল চুক্তির ভিত্তিতে। কন্ট্রাকচুয়াল পোস্ট, মাসিক মাইনে 18,000 টাকা। এবার হচ্ছে বায়ুসেনাতে অফিসার নিয়োগ করা হবে ফ্লাইং ব্রাঞ্চ এবং শর্ট সার্ভিস কমিশনে এবং মেট্রোলজিক্যাল শাখায় অফিসার পদে অবিবাহিত তরুণ তরুণীরা অ্যাপ্লাই করতে পারেন। 60% নম্বর পেয়ে 3 বছরের গ্র্যাজুয়েট হতে হবে। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স ও অঙ্কতে টোটাল 60% নম্বর পেতে হবে। ফিজিক্যাল কী কী প্যারামিটার দরকার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, শারীরিক মাপযোগ কী হতে হবে এখানে দেওয়া রয়েছে। আপনারা এই যদি কন্ডিশনগুলো ফিল আপ করতে পারেন, যদি আপনাদের আছে তাহলে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। এটি ছিল প্রথম পেজ। চলুন এবার পরবর্তী ইম্পর্টেন্ট খবরে যাওয়া যায়। এবার হচ্ছে আপনাদের যেটি এনআইটিতে 86 লোক নেওয়া হবে তার বিভিন্ন বাকি ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। 1 বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। আপনারা আবেদন করতে হবে আপনাদের www.nit.nic.in, এখানে আপনাদের আবেদন করতে হবে। দরখাস্ত কোথাও পাঠাতে হবে না, ইন্টারভিউয়ের জন্য সরাসরি হাজির হতে হবে। এরপর কলকাতা পুলিশে 40 জন লোক নেওয়া হবে। তার ওয়েবসাইট হচ্ছে kolkatapolice.gov.in। দরখাস্ত করার শেষ তারিখ 30শে জুন। নেক্সট আপনাদের যেটি বায়ুসেনাতে এয়ারম্যান পোস্টে লোক নেওয়া হয়েছে তার বাকি ডিটেলস এখানে বলা হয়েছে। গ্রুপ এক্স এবং গ্রুপ ওয়াই কি দরকার। চোখের ক্ষেত্রে আপনাদের পাওয়ার কিছু রেস্ট্রিকশন, কালার ব্লাইন্ড সম্পর্কে কিছু রেস্ট্রিকশন রয়েছে এবং আপনাদের এখানে বিভিন্ন কি কি আরও দরকার ক্রাইটেরিয়া সেগুলো এখানে লেখা রয়েছে। প্রথমে সব আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর 4টি সাবজেক্টে আপনাদের রিটেন টেস্ট হবে এবং 1 ঘন্টা সময় থাকবে। তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে আপনাদের এবং এইসবগুলি করার পর আপনাদের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হবে। তারপর মেডিকেল হওয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। দরখাস্ত করতে পারেন 23শে জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত www.airmanselection.cbac.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। 250 টাকা ফিজ লাগবে। প্রাইমারি টিচারের যে ডিটেলস লোক না হবে তার ডিটেলস এখানে নেওয়া হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানে আপনাদের যে সমরকর্মীরা এবং যারা যেমন দরকার তারা ছাড় পাবেন। প্রতিটি জায়গায় সিট 50টি করে, কোনো কোনো জায়গায় 100টি সিট রয়েছে। উচ্চ মাধ্যমিক পাওয়ার নম্বর দেখে প্রার্থীদের শর্টলিস্টেড করা হবে এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। আপনারা অ্যাপ্লাই করতে পারেন www.wbppe.org এই ওয়েবসাইটে। পরীক্ষার ফি বাবদ 300 টাকা জমা দিতে হবে এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য 150 টাকা লাগবে। এইমসে যে 551 জন নার্সের আমরা প্রথম পেজে বিজ্ঞপ্তি দেখেছিলাম, তার বাকি ডিটেলস এখানে দেওয়া রয়েছে। পরীক্ষার ফি বাবদ 500 টাকা লাগবে, আপনার রিজার্ভেশন ক্যাটাগরির জন্য 100 টাকা লাগবে এবং আপনাদের এটি অনলাইনে গিয়ে ফিল আপ করতে হবে। অনলাইনের ওয়েবসাইটটি হচ্ছে www.aimsexam.org। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফিল আপ করতে পারেন। বায়ুসেনাতে যে অফিসার র্যাঙ্কে ভ্যাকেন্সিটি বেরিয়েছিল তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আপনারা এখানে সবকিছু দেখে নিতে পারেন। বয়স প্রত্যেকের ক্ষেত্রে 20 থেকে 26 বছরের মধ্যে হতে হবে এবং আরও কিছু কিছু রেস্ট্রিকশন এখানে রয়েছে। প্রথমে আপনাদের এন্ট্রান্স টেস্ট দিতে হবে, তারপর ইঞ্জিনিয়ারিং নলেজ টেস্ট দিতে হবে। এগুলো আগস্ট মাসে পরীক্ষা হবে, কলকাতায় পরীক্ষার সেন্টার রয়েছে। এছাড়াও আপনাদের মাল্টিপল চয়েস 2 ঘন্টার পরীক্ষা দিতে হবে, যার সেন্টার দুর্গাপুর, কলকাতা এইসব জায়গায় আমাদের রয়েছে। অ্যাপ্লাই করার জন্য আপনারা www.career.indianairforce.cbsc.in এই ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করতে পারেন। 15 জুলাইয়ের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। পরীক্ষার ফিজ আপনাদের লাগবে 250 টাকা করে, অনলাইনে আপনারা ফিজ দিতে পারেন। বিদ্যুৎ সংস্থায় যে 820 জন লোক নেওয়া হবে রাজস্থানী, তার ডিটেলস এখানে দেওয়া, বাকি ডিটেলস এখানে দেওয়া রয়েছে। 21 থেকে 41 বছরের মধ্যে বয়স হতে হবে, 3 বছরের প্রবেশন, লিখিত পরীক্ষা হবে এবং প্রথমে জয়পুরেই পরীক্ষা হবে। 2 ঘন্টার প্রশ্ন হবে ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে। ওয়েবসাইট হচ্ছে আপনাদের www.energyrajasthan.gov.in। 2রা জুলাই পর্যন্ত এখানে আপনারা অনলাইনে দরখাস্ত করতে পারবেন। এবার আপনাদের কিছু এখানে সাম্প্রতিক ঘটনা সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট নিউজ দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে যেগুলো আপনাদের মনে হয় ইম্পর্টেন্ট সেগুলো আপনারা নোট ডাউন করে নিতে পারেন। এখানে ইতিহাস, ভূগোল, খেলাধুলা সব কিছুর বিষয়ে ডিসকাশন করা হয়। এছাড়া কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার রয়েছে। 2018 পরীক্ষার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, তাদের কৃতি ছাত্রছাত্রীদের ছবি দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের T20 সিরিজে অস্ট্রেলিয়ার কোচ নিযুক্ত করা হলো। 2018 সালে রাশিয়া ফুটবল বিশ্বকাপে সম্পর্কিত নোটবুক তৈরি করা হয়েছে। আমি চাইবো আপনারা ভিডিওটি পজ করে অবশ্যই এটিতে একটু নোট ডাউন করে নিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্টলি কি কি পোস্টে আপনাদের অ্যাপ্লাই করা যাবে, যেসব জায়গায় দরখাস্ত করতে পারেন সেটি দেখা আরপিএফ, কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ইউপিএসসিতে NDA, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পিএসসিতে ফরেস্ট অফিসার, ফায়ার অপারেটর, নেভিতে ক্লার্ক, ব্যাংক অফ বরোদা অফিসার, উত্তর 24 পরগনায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং গ্রামীণ ব্যাংকে অফিস অ্যাসিস্ট্যান্ট। এটি ছিল এবারে বন্ধুরা লাস্ট এই এডিশনে কর্মসংস্থানের রিভিউ। যদি আপনাদের ভিডিওটি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, লাইক করবেন এবং আপনার বন্ধুদেরও জানাবেন। এখানে প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান, জীবিকা, দিশারি, শিক্ষা, চাকরি, খেলা এই পেপারগুলি রিভিউ দেওয়া হয়। তো আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন, আপনারা টাইম টু টাইম আপডেট অবশ্যই পেয়ে যাবেন। ভিডিওটি